নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। আজকে বন্ধুরা, আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো WP কনস্টেবল 2019 প্রিলিমিনারি এক্সাম, যেটি আজ 4 আগস্ট দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সংগঠিত হয়ে গেল, তার কাট অফ এবং কাট অফের অ্যানালাইসিস। বন্ধুরা, আমি বলে দিই, এবারকার যে প্রশ্নটা হয়েছিল সেটা গতবারের মতোই হয়েছিল। তো গতবার আমার এক স্টুডেন্ট পাশও করেছিল এবং তার কাছে আমি শুনেছিলাম যে সে কত পেয়ে পাশ করেছিল, তাতে করে জানা যায় যে মোটামুটি তার স্কোর হয়ে দাঁড়াচ্ছিল 32 মতো। তারপরেও আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করি এবং তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে জানতে পাই যে 25 থেকে 27 তার মধ্যেই মোটামুটি সবাই পাশ করেছে। এবং এইবারকার যে প্রশ্নটা আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করলাম, তারপরেও আমি দেখতে পেলাম যে কাট অফ তার থেকে খুব একটা বেশি হেরফের হবে না, কেননা এরপরেও অনেক কটি স্টেজ আছে এবং সেখানেও প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটদের ছাঁটাই করা হয়ে থাকে। এবং সেই কারণে প্রিলিমিনারির পরে যে কাট অফটা সেট হবে সেটি আশা করি যৎসামান্যই হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে WP কনস্টেবল 2019 প্রিলিমিনারি এক্সামের কাট অফটি কত হতে পারে। তো বন্ধুরা, আমার কাছে যে এখন বর্তমানে যে ভিডিওটি আছে তার শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কনস্টেবলের পরীক্ষাটি আজ 4 আগস্ট সংগঠিত হলো, তার পরীক্ষাটির যে নোটিফিকেশনটি করেছিল সেটি করেছিল ফেব্রুয়ারি মাসে, তার ভ্যাকান্সিস কত ছিল দেখেন বন্ধুরা। WP কনস্টেবল 2019 যেটি নোটিফিকেশন ছিল সেখানে টোটাল ভ্যাকান্সি ছিল 8,419 এবং তার মধ্যে জেনারেল ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি ছিল, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি ছিল 2,982টি, শিডিউল কাস্টের ছিল 1,149টা, শিডিউল ট্রাইবার তা ST ছিল 345টা, OBC এ ছিল 622টা এবং OBC D ছিল 261টি। এবার বন্ধুরা, আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন বন্ধুরা। এইবার যে WP কনস্টেবলটা পরীক্ষাটি হলো তার টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল মোটামুটি, যা খবর পাওয়া গেছে তাতে করে 5,30,000, মোটামুটি ভাবে ধরে নিই 5 লাখ। তো এইবার পরীক্ষায় বসেছিল প্রায় 65-70% স্টুডেন্টরা এবং বাদ বাকি 30% মতো স্টুডেন্টরা পরীক্ষা দেয়নি। তো সেটার যখন আমি পার্সেন্ট বের করলাম তখন সেটি হয়ে দাঁড়ালো 3,61,000 মতো। এবং কিছু ফর্ম তো ক্যান্সেল হয়, কিছু জন আরো পরীক্ষা দেয় না, সেটার রিপোর্টও পাওয়া যায় না। তো আপনারা ধরে নিতে পারেন যে 3 লাখ ক্যান্ডিডেট মতো টোটাল পরীক্ষায় এবার বসেছে। এবার দেখুন, টোটাল যে সিট আমি আপনাদেরকে দেখালাম যেটি ছিল 8,419টা, তার মধ্যে 25% সিট ছিল সেখানে বুকড, অর্থাৎ রিজার্ভড, সেটাও আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। দেখুন, 15% হরাইজন্টাল রিজার্ভেশন ইজ এক্সটেন্ডেড টু NVF অ্যান্ড হোম গার্ডস পার্সোনাল ট্রেনিং, যারা 3 বছর থেকে সার্ভিস করছে তাদের জন্য, এবং 10% রিজার্ভেশন ছিল সিভিক ভলেন্টিয়ার যারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে, তারা যাদের 3 ইয়ার কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য। টোটাল 25% ভ্যাকান্সি অলরেডি রিজার্ভ ছিল। তো যদি 25% সিট যদি রিজার্ভ থাকে, তাহলে আপনাদের যারা ফ্রেশার্স, যারা এবার পরীক্ষা দিলেন যারা ফ্রেশার্স, তাদের জন্য সেই সেই পার্সেন্টটা হয়ে দাঁড়ালো 6,314টা, অর্থাৎ আপনারা ফাইট করছেন 6,314টা সিটের জন্য। তবে এই সম্পূর্ণ সিটটা আপনারা পাবেন না, এর মধ্যেও আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এর মধ্যেও যে এক্সামটেড ক্যাটাগরি আনরিজার্ভ, এক্সামটেড ক্যাটাগরি শিডিউল ট্রাইব, এক্সামটেড ক্যাটাগরি শিডিউল ট্রাইব সরি এটা শিডিউল কাস্ট, এক্সামটেড ক্যাটাগরি OBC এ এবং এক্সামটেড ক্যাটাগরি OBC বি, এগুলো সব বাদ যাবে, তার সেগুলো একদম সম্পূর্ণ তাদের জন্যই বরাদ্দ করা আছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কতগুলো সিটের জন্য আপনারা গ্রহণযোগ্য দেখে নিন। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2,982টা পোস্ট ছিল, তার মধ্যে আপনাদের 25% বাদ যাচ্ছে এখানে, 2,236টা সিটের জন্য আপনারা ফাইট করবেন যারা আনরিজার্ভ। ঠিক একইভাবে OBC এ ফাইট করবে 466টা, অর্থাৎ 2,236 যেটা আছে এখানে ST SC OBC সবাই ফাইট করবে, এটা সঙ্গে তাদের জন্য যে বরাদ্দ সিট রয়েছে 466টা, এটি টোটাল 2,236 প্লাস 466টি সিটের জন্য ফাইট করবে OBC এ। OBC বি ফাইট করবে 2,236 প্লাস 195টি সিটের জন্য,
এসসিরা ফাইট করবে 2236 প্লাস 861টি সিটের জন্য এবং এসটিরা ফাইট করবে 2236 প্লাস 258টি সিটের জন্য। তো বন্ধুরা, এই সিটের জন্য আপনারা সবাই ফাইট করছেন এবার প্রিলিমিনারি এক্সামে, আপনারা যে পরীক্ষাটা দিলেন এই সিটের উপরেই আপনার কাট অফ মার্কসটি সেট হবে পিএমটি এবং পেটের জন্য। এবার বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই যে এখানে যে পরীক্ষাটা সংগঠিত হয়েছিল এই পরীক্ষাতে আমি আপনাদের দেখিয়ে দিই, এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং কিন্তু ছিল, সেটা ছিল 1/4 এর উপর, অর্থাৎ চারটা প্রশ্ন ভুল গেলে আপনার এক নাম্বার কাটা যাবে। এবং এর পরে যেটা হবে সেটা হলো পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট, হাইট মেজারমেন্ট এটা, এবং পেট যেটা আপনার আছে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডসে আপনাকে কমপ্লিট করতে হবে সেটা, এবং তারপরে হবে হচ্ছে ফাইনাল এক্সামিনেশন যেটা, সেটা হবে 85-এর জন্য, এবং তারপরে হবে হলো ফাইনালি আপনার ইন্টারভিউ। দেন মেডিকেলের জন্য কোনো নাম্বার বরাদ্দ করা হয় না। তো এতগুলো পোস্ট সরি এতগুলো স্টেজেস আপনাদেরকে পার করতে হবে তবেই আপনারা চাকরিটা পাবেন। কিন্তু এখানে কাজের কথাটি যেটি হলো, যে বিষয় নিয়ে আমার ভিডিওটি, সেটি হলো কাট অফ। দেখুন এখানে পিএমটি এবং পিএটি জন্য প্রচুর পরিমাণে ছেলেদেরকে ডাকা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ছেলেরা বাদ যায়। পিএমটির জন্য তো বাদ না গেলেও পেটে কিন্তু প্রচুর ছেলে পেলে বাদ যায়। সেখানে প্রায় মোটামুটি ভাবে পেটের জন্য যদি আপনারা বলেন 15 থেকে প্রায় 20 গুণ ছেলে পেলেদের সেখানে ডাকা হয়। অর্থাৎ আপনার যদি টোটাল ভ্যাকান্সি যেটা আমি দেখালাম ওই 25% বাদ দিয়ে 6314টা, সেখানে যদি 15 গুণ ছেলেদেরও ডাকা হয় তাহলে প্রায় 94,710 ছেলে পেলেদের ডাকা হবে। এবং সেখানে যদি আপনাদের দেখিয়ে দিই যে এই যে এখানে আমি যেটা ইয়ে করলাম, যে আমি হিসাবটি করেছিলাম 6314 এটার উপরে যে 15 গুণ করলে 94,710 জন, অর্থাৎ আপনার 90,000 প্রায় ধরতে পারেন, এবং 20 গুণ ডাকলে সেটা প্রায় 1,20,000 ছেলে পেলেদের ডাকা হবে। এবং আপনারা এটা কিন্তু ধরেই রাখবেন এতগুলো ছেলে পেলেকেই ডাকা হবে, এর পেছনে কারণ আছে। পেটে যদি 15 গুণ বা 20 গুণ না ডাকা হয় তারপরে থাকবে হয়তো ফাইনাল এক্সামিনেশন এবং তারপরে থাকবে হচ্ছে ইন্টারভিউ। ফাইনাল এক্সামিনেশনে কিন্তু সবসময় 5 থেকে 7 গুণ প্রতিবারই ডাকা হয়, ঠিক আছে। এবং এখানে যে সকল ছেলে পেলেরা যদি 90,000 থেকে 1,00,000 যদি ছেলে পেলে ডাকা হয়ে থাকে সেখান থেকে কিন্তু প্রচুর ছেলে পেলে বাদ যায়। বাদ যাওয়ার পর কেন, অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকে যারা কিন্তু প্রচুর কাট অফ মানে প্রচুর নাম্বার উঠিয়ে দেবে, কিন্তু তারা গিয়ে মাঠে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। এবং অনেক ছাত্র আছে যারা কিন্তু নাম্বার কম পাচ্ছে কিন্তু ফিজিক্যালি ফিট, তারা মাঠ গিয়ে কমপ্লিট করে ফেলবে। সো এখানে আপনার যে অ্যানালাইসিসটা হয়ে দাঁড়ালো যে এখানে আপনার মেইনে প্রায় 5 থেকে 7 গুণ এবং ইন্টারভিউতে প্রায় 2 থেকে 3 গুণ ক্যান্ডিডেটদের ডাকা হয়, এবং পেটে সেই রেসপেক্টে যেটা এর আগের বারও হয়েছিল তাতে 15 থেকে 20 গুণ ছেলে পেলেদের কিন্তু ডাকা হবে। সো এইবার যদি আমি বলি যে তাহলে কাট অফ কত হতে পারে, সো কাট অফ আমি এখানে যেটা আমার নিজের ব্যক্তিগত মত এবং গতবারের যে কাট অফটা গেছিল সেটার পরিপ্রেক্ষিতে এবং এইবারকার যে কোশ্চিনের প্যাটার্ন বা কোশ্চিন অ্যানালাইসিস এবং কার কিরম পরীক্ষা হলো সেটা শোনবার পর যা আমি ডিসিশন নিতে পারলাম সেটি হলো পেট এবং পিএমটির জন্য জেনারেল কাট অফ হতে পারে 27, 2 কম হতে পারে 3 বেশিও হতে পারে, অর্থাৎ 25 থেকে 30 এর মাঝখানে। ওবিসি এ এর জন্য কাট অফ থাকবে 23, 2 কম 1 বেশি। ওবিসি বি এর জন্য কাট অফ হতে পারে 25, 2 কম 2 বেশি, অর্থাৎ 23 থেকে 27 এর মধ্যে। ওবিসি বি এর কাট অফটা একটু বেশি যাবে কারণ ওদের জন্য রিজার্ভ যে সিটটি একটু কম আছে, 177 সামথিং আই থিঙ্ক। এসসির যে কাট অফটা যাবে সেটা যাবে 18 থেকে 20 এর মধ্যে এবং এসটির যাবে 16 থেকে 18 কিংবা এরও কম হতে পারে, ঠিক আছে। যদি ক্যান্ডিডেট সেরকম কম পায় তাহলে এর থেকেও কম হতে পারে, অবশ্যই কম হতে পারে। সো বন্ধুরা আজকের মতো এই অবধি, আপনাদের সামনে আমি আমার যে যে পরীক্ষাটি হয়ে গেল তার কোশ্চিন, সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এবং তার প্রত্যেকটা যে অ্যান্সার সরি যে মানে তার যে কোশ্চিনটার যে অ্যান্সার কি সেটা আমি আপনাদের সামনে দ্রুত আমি প্রোভাইড করে দিচ্ছি। সো বন্ধুরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পার্টনার চ্যানেল সিআরপি একাডেমি সেটিও শেয়ার করবেন, দেখবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, নমস্কার।